এই যে ঘুম ভেঙেছে, এই যে দুটোকে এখন আছড়াবো, আছড়ে টিপ পরিয়ে দেবো। দেখো কত সুন্দর হাওয়া দিচ্ছে, ঘরের পাখার হাওয়া অনেক গরম, তাই ঘুম থেকে উঠে এখানেই বসি, সন্ধেবেলায় বসা যায় না, এত মশা থাকে। এখন এই দুটো এরকম করছে কেন? দই শরবত খাবে, দই শরবত বিকেলে খাওয়ার অভ্যেস হয়ে গেছে এখন, এমনি জল খায় না 10টার সময়, আর বিকেলবেলায় দই শরবত খায়, সেই কারণে এখন ওই টুক 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 করেই যাচ্ছে। আমি ঘুম থেকে উঠিয়েই বানিয়ে রাখি, তারপরে যেই একটু ঠান্ডাটা ছাড়ে তখন ওদের দেওয়া হয়। ওই দই শরবত খাবে, তারপরে আবার আছড়ে দেবো, দুটোকে আছড়ে টিপ করিয়ে দেবো। ওই দেখো আবার ওকে জিজ্ঞাসা করছে, ভুতু তোর নেই? নাও এই যে ভুতুল, খাও খা। দেখো এখন খাবে না, ও খাবে না এখন, আমি তুই না খেলে ভুতুকে দিয়ে দেবো। এবার তুই এইটাও খাবি? এনে ভুতু নে, এটার নিচে ফেলে ফেলে দেওয়া যাবে না, তুই খা খা খা, তাড়াতাড়ি খা তাড়াতাড়ি খা। আমি ভুতুকে কিন্তু দিদুবাড়ি নিয়ে যাব, এমনি জলও খাবে না, এখন আবার দই শরবতেও অরুচি চলে এসছে। দে খেতে হবে না, দে হুলো আসবে, হুলোকে দিয়ে দেবো, ফুলোকে দিয়ে দেবো, তোকে দেবো না তবু। হ্যাঁ বস থাক তুই, ভুতুর খাওয়া হবে, তারপরে আছড়ে টিপ পরিয়ে দেবো, নে নে, নাহলে হুলোকে দিয়ে দেবো কিন্তু, নে 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 নে, হুলোর বাটিতে ঢেলে আসবো। ওই যে ওইখানে হুলোর বাটি আছে, ওই যে হুলো খেয়ে গেছে, ওর বাটির মধ্যে ঢেলে রেখে আসবো, হুলো এসে চুকচুক করে খেয়ে যাবে। তুই না খাবি তো কী হয়েছে, যা তোর খেতে হবে না। ভুতু খেয়ে নিচ্ছে, ভুতুকে আবার না হলে পরে এইটাই দিয়ে দেবো আবার, নে খা, খাবি না তো, বস ওখানে চুপ করে বস তাহলে, ওকে আছড়ে দিই, দিয়ে টিপ পরিয়ে দেখি, তারপরে তখন পরে খাই কি না দেখবো। ভুতুর শেষ হয়ে গেছে, ওই যে ভুতুর খাওয়া হয়ে গেছে, দেখো ও খাইনি। এখন এই যে কাজল, টিপ, পাউডার, চিরুনি সব নিয়ে এসেছি, এখন ওকে আগে আছড়ে দাও। হ্যাঁ আছড়াবো, দাঁড়া, ওই ভুতুর খাওয়া হয়ে গেছে, ভুতুর বাটিটা সরাই, ওকে আছড়ে দিয়ে তারপরে দেবো আবার খেতে, দেখবো তখন খাই কি না। হ্যাঁ টিপ পড়বি, টিপ পরে কোথায় যাবি? আগে দেখা কোথায় যাবি, দিদাবাড়ি যাবি? দিদাবাড়ি যাবে, ওই না খেলে দিদাবাড়ি নিয়ে যাবো না, আগে খা। পুতু তুমি খেয়েছো, সব খেয়ে নিয়েছো, যা হিসি করায়, হিসি করায় আগে যা, এরা আবার হিসি করে আসুক। হ্যাঁ ভুতুকে আগে আছড়ে দিই, কি ভুতু তুমি আগে আছড়াবে? এখন ওই পমের ওই বাটিতে রয়েছে, ওইটা দেখাচ্ছে আমাকে, দেখো ইশারায়, এত বেশি খেলে বমি করবে, ভুতু খেয়ে নেয় কিন্তু পরে বমি করে, তাই ভুতুকে অল্প দেওয়া হয়, পরে আবার বাদবাকি পমেরটাও খেয়ে নেয়, যা থাকে পম পুরো খায় না কোনো সময়, যা কিছু দেবো পুরো খায় না, বাদবাকি যা থাকে আবার ভুতু খেয়ে নেয়, আর বেশি খেলেই ও বমি করে, একমাত্র ভুতু বেশি বমি করে। এখন ওইটা খাওয়ার জন্য দেখো বারবার ওই বাটিটা দেখছে আর আমাকে বলছে, এটা খেলেই বমি করবে, খেলেই বমি করবে। কিছু হয়ে গেছে তো, আল হবে না তো, কিছু খেয়ে আছড়ে তারপরে খাবে, দই ছড়ব, দই ছড়ব পরে মশা চলে এসছে কত, ওদের গায়ের গন্ধে আরো বেশি মশা আসে, কত সুন্দর করে আছড়ে হয়ে গেল। সামনে কতটা কি করছিস বুতু, ওখানে পড়েছে নাকি দই সরব, সব তো খেলি, কি পড়লো, আসার তো চোখটা মুছিয়ে দি, বাবা মশা চলে এসছে। তুমি সাজুগুজু করলে কোথায় যাবে, পদ কোথায় যাবে, কোথায় যাবে সাজুগুজু করলে? হ্যাঁ দিদাবাড়ি যাবে, এবারে তো ভূতুর যাওয়ার পালা ছিল, ও যাবে না, ও দেখো ভূতু করে যাবে না, আচ্ছা আচ্ছা তুমি যাবে, দিদি বলেছে ভূত যাওয়ার পালা ছিল, যেন পাগল হয়ে গেছে, আগে আয় টিপটা করিয়ে দি, হ্যাঁ টিপটা করে নে তারপরে তো যাবি, আর ভূতুও পাগল হয়ে গেছে, জানে ভূতু, জানে ভূতুর যাওয়ার পালা, কম ঘুরে এসছে এবার ভূতের যাওয়ার পালা, তুমি কেন যাবে, ভূতুকে নিয়ে যাব, একদিন ও যায় একদিন ও যায়, তা তুমি তো আগের দিন গেলে, এবার ভূতু যাবে তো, টিপের উপরে পাউডারটা শুধু টিপের উপরেই দিই, নালে না কালি করে ফেলে, পাউডার দিলে টিপটা বেশি ই করে না, নষ্ট করে না, নোংরাও হয় না, পাউডার ওদের গায়ে দেওয়া হয় না, শুধু টিপের উপরেই দেওয়া হয়,
কি সুন্দর গন্ধ পাউডারটাই। যাও 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 তো দিদিকে দেখি, যাও দেখাও আর টিপ ছাড়া পমকে ভালো লাগে না টিপ পরে পমকে বেশি ভালো লাগে বলো বলো, কমেন্ট করবে বন্ধুরা, বন্ধুরা বলবে, বন্ধুরা বলবে, হ্যাঁ বলেছ বন্ধুদের। আচ্ছা ঠিক আছে বলে দিয়েছো তো, আচ্ছা টিপ পরে ভালো লাগে না টিপ ছাড়া ভালো লাগে তোমরা সবাই বলবে কিছু, হ্যাঁ ঠিক আছে কম বলে দিয়েছে। সরো এবার ভুতু 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 সরো ভুতুকে ভুতু আসো বসো এবার বসো বসো আসো ভুতু ঠান্ডা ঠান্ডা তুল তুল হাওয়া দিচ্ছে এখন, ভুতু আছো আছে না তার জন্য কুলকুল হাওয়া দিচ্ছে তাই না ভুতু, ও ভুতু গায়ের পশম অনেক কম আছে ওর জন্য ভুতুকে চান করালেও জট পাকে না, ভুতুর অনেকটা বেশি পশম কেটে দিয়েছিলাম তাই। তুমি দিদাবালিতে যাবে তাই, আচ্ছা এদিকে আছো লেজুটা একটু আছি না দিদি, লেজুটা লেজুটা আছে না বলো, আচ্ছা বলো লেজু আছে যাবে না, আচ্ছা দিয়েছি ভুতু সুন্দর করে দিয়েছি তোমার লেজুটাও সুন্দর হয়ে গেল, ওলে বাবা ভুতু চুল কানি উঠে গেছে, আচ্ছা মজা কামাচ্ছে ও মজা কামাচ্ছে তোমাকে মজা কামায়, এটি বস 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 চুপ করে বস, ভুতুর কিছু করলেই হলো তাহলেই ওর মাথাটা গরম হয়ে যায়, ভুতুর কিছু করলেই হলো, ওর হাগুর হিসুর বায়নাটা এখন কমেছে কিন্তু হচ্ছে গিয়ে ওকেই শুধু একটা আদর করতে হবে, এই বায়না শুরু হয়েছে এখন, ভুতুরটা মুছিয়ে দিই সুন্দর করে তারপরে একটা চিপ পুলিয়ে দিই দিয়ে তারপরে আমরা দিদু বালি যাব, হ্যাঁ দাঁড়া দাঁড়া এখনো টিপটা পড়ানোই হলো না, তুই নড়াচড়া করলে কালিতে ধরে যাবে, পাউডার দেবো না দুটো আগেই হাতি মারছে দেখো পাউডার নেওয়ার আগে, তোমরাও কমেন্ট করে বলবে ভুতুকে টিপ করে কেমন লাগছে, হ্যাঁ তোকে একা বলবে ওই দেখো বলছে ওকে একা বলতে বলেছে ভুতু, তুমি দেখি দাও ওই যে দিদিকে 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 দেখাও দিদির কাছে বন্ধুরা রয়েছে ওই যে, হ্যাঁ সবাই বলবে ভুতুকে টিপ করে কেমন লাগছে, ঠিক আছে এবার কলের দই শরবত দিয়ে দেখি, এখন এখন ব্যস্ত হয়ে উঠেছে এখন ওই দিদা ভাই কথা শুনেছে না, চল হ্যাঁ তাকে খাওয়া এবার, ভুতু ভাবছিল মা কম যদি না খায় তাহলে আমি এটা খেতাম, কম যদি না খেতাম তাহলে এটা ভুতুই খেত, হ্যাঁ খেয়ে তারপরে বমি করুক, হ্যাঁ এটা খাবে খেয়ে তারপরে সব ঢালবে বমি করে ভরবে, ওর জন্য কম কম দেওয়া হয় বমি করার অভ্যেস আছে, এটা খাওয়া দাওয়া বোঝে না, বসো দই সর্ব খাওয়া হয়ে যাক কমের তারপরে আমি তোমাকে দিদাবালি নিয়ে যাবো, তুমি দিদাবালি যাবে তো দেখো কেমন ভাবে খেলো দেখো আর্ধেক খেয়েছে আর্ধেক খাই খাবি না তো, দেখো মুখটা দইয়ে ভরেছে কেমন হয়েছে, আয় মুখটা মুছিয়ে দি ওই দেখো ওইটা খাবে নে খা, আয় কম যেটা না খাবে সেটা ভুতু খেয়েই ছাড়বে, আর এইরকম খাবে মুখটা ভরবে কিন্তু ভুতুরা তো মুখ ধরে এইটা এত নোংরা, ওর বস ওখানে বস, তুমি এর আগের দিন গেছো এখন ভুতু যাবে বস,